নমস্কার নমস্কার নমস্কার, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। একদম ঠিকঠাক বুঝেছেন, আমি যতীশ্বর সুশীলাল এই মুহূর্তে চলে এসেছি উত্তর কলকাতা গ্রে স্ট্রিট হাতিবাগান অঞ্চলে, ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট টাইম হাউস অফ ক্যান্ডি, হাউস অফ ক্যান্ডি এক্সক্লুসিভ শোরুম। আপনারা দেখছেন আমি চলে এসেছি এই মুহূর্তে হাউস অফ ক্যান্ডি, খুব ক্লিয়ার হাউস অফ ক্যান্ডি। এখানে ভ্যালেন্টাইন্স ডে যারা নর্থে যারা থাকেন, স্পেশালি যারা চকলেট খাবার স্পেশালি যারা মজা রাখতে চান বা যারা ক্যান্ডি খাবার মজা রাখতে চান, তারা ডেফিনেটলি কিন্তু এখানে আসার চেষ্টা করবেন। আমি শ্রীলাল চলে এসেছি আজকে রাশিফল নিয়ে, এবং সবথেকে বড় কথা যে রাশিফল বলবো তার আগে আমি হাউস অফ ক্যান্ডি দেখাবো, চকলেটগুলো দেখাবো, দোকানটা দেখাবো, আপনি দেখতে থাকুন। আমি ঢুকছি হাউস অফ ক্যান্ডিতে, আসুন আমার সঙ্গে। আপনারা ঢুকে গেছেন হাউস অফ ক্যান্ডিতে, একদম একদম দেখুন। আমি বলবো আপনাদের ক্ষেত্রে, আমি জাস্ট আপনাকে দেখাতে চাইবো, ক্যামেরাম্যানকে বলবো, ক্যান্ডি স্পেশালি ক্যান্ডি দেখুন, ক্যান্ডি স্পেশালি ক্যান্ডি এক্সক্লুসিভ ক্যান্ডি দেখতে পাচ্ছেন। এই পুরো স্টক এখানে কিন্তু হাউস অফ ক্যান্ডিতে আছে, পুরো স্টক দেখুন। যারা ক্যান্ডি খেতে ভালোবাসেন পুরো স্টকটা দেখুন আপনি, এখানে আসতেই হবে আপনাকে, ছোট বড় সবাইকে আসতে হবে। যাদের সুগার আছে তারাও আসতে পারে, সুগার ফ্রি এখানে মিলে যাবে। ভেজ দেখুন, পুরো ক্যান্ডি স্ট্যান্ড একটা আছে দেখতে পাবেন। আরো দেখাবো, ইন্টারেস্টিং ব্যাপার আছে, আপনাকে আমি ক্যান্ডি গুলো দেখাই দেখুন। বিভিন্ন টেস্টের ক্যান্ডি, বিভিন্ন টেস্টের জেলি মিক্স আছে, যারা জেলি ক্যান্ডি পছন্দ করেন দেখুন জেলির ওপরে আছে দেখুন বিভিন্ন। আমি জাস্ট দেখতে থাকুন আপনি, আমি আপনাকে বলছি। দেখছেন তো ক্যান্ডিগুলো দেখুন, এখানে একটা এক্সক্লুসিভ দেখুন, যারা পছন্দ করে পিপারমিন্ট যারা খেতে চায়, এক্সট্রা স্ট্রং মিন্ট ফ্লেভার, ঠিক আছে, যারা এখানে নিতে চাইবেন তারা একদম আনন্দ করে। ধরুন আমি এখান থেকে যদি আপনারা নিতে চান, এই বক্স আছে দিস হাউস অফ ক্যান্ডি, যখন আমি এটাকে এরকম ঘোরাবো ঠিক আছে, এই বক্সটা কিন্তু ভরে যাবে, যখন এটা ঘোরাবো বক্সটা কিন্তু ভরে যাবে। এই ফ্লেভার নিতে চান এই বক্সটা ঘোরাবো ভরে যাবে, যেটা আপনি চাইছেন হাউস অফ ক্যান্ডি, ঠিক আছে। বিউটিফুল গিফট বক্স, ঠিক আছে দেখুন আপনি ক্যান্ডিগুলো দেখুন, আমি আপনাকে সমস্ত ক্যান্ডিগুলো আজকে দেখাবো, নিচের দিকে দেখাতে বলবো। এটা রাসবেরি সব থেকে বেশি সেলিং, এর রাসবেরি যেটা আমাদের ক্যান্ডি এখানে হাউস অফ ক্যান্ডি সব থেকে স্ট্রং সেলিং দেখতে থাকুন। এটা কোকো কলা, ঠিক আছে, কোলা কোলা বটল, বিউটিফুল বিউটিফুল ক্যান্ডি, জেলি ক্যান্ডি দেখতে থাকুন, দেখুন বিউটিফুল শোরুম, বিউটিফুল শোরুম দেখতে থাকুন। দেখুন এখানে একটা আছে দেখুন, দেখছেন হাউস অফ ক্যান্ডি শোরুমটা দেখুন, মানে জিনিস স্টক দেখুন দেখতে থাকুন। এখানে বেবিদের জন্য যদি আপনারা গিফট দিতে চান, এখানে বেবিদের জন্য কিন্তু এখানে ক্যান্ডি দেখুন আছে, বেবিদের জন্য গিফট যদি দিতে চান আপনারা পছন্দের মতন আর কি, যারা এক্সক্লুসিভ ক্যান্ডি খেতে ভালোবাসেন একদম, ক্যান্ডি শোরুম আমি শ্রীলাল। আর একটা মজা কি জানেন তো, যদি আপনারা ধরুন বার্থডে বা কাউকে সেলিব্রেট করতে চান বা কাউকে গিফট দিতে চান, যদি একটু হিউজ মার্জিনে যদি আপনারা নিতে চান, তাহলে কিন্তু আপনারা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এই যে এখানে একটা ডিসকাউন্ট বোর্ড আছে দেখুন, এখানে ডিসকাউন্ট বোর্ড আছে, ঠিক আছে, আপনারা যখন হিউজ মাল নেবেন আপনি এখান থেকে আপনি ডেফিনেটলি আপনি জানতে পারবেন। এখানে 5% to 15% ডিসকাউন্ট আছে, এটা ঘোরানো হবে যেখানে গিয়ে স্টপ হয়ে যাবে, যেখানে গিয়ে স্টপ হয়ে যাবে। এটা ধরুন এখানে আছে জ্যাকপট, জ্যাকপট মানে 15% সব থেকে বেশি টাকার 15% জ্যাকপট আছে দেখতে পাচ্ছেন। এবার আপনি 5% 10% আপনি এটা পেতে পারেন যদি আপনার হিউজ একটু কোয়ান্টিটিতে, অ্যাভারেজলি যদি আপনারা মোটামুটি ধরুন 3 কেজি ওপর মাল নেন তাহলে ডেফিনেটলি এটা পেতে পারবেন আর কি, ঠিক আছে। দেখুন আপনি শোরুমটা, এদিকটা চলে আসুন আমি দেখাচ্ছি। এখানে একটা সব থেকে বড় কথা কি জানেন তো, মানে এখানে আপনি খুব চিপ অ্যান্ড বেস্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হাউস অফ ক্যান্ডি পাবেন। ওয়েট মেশিন আছে এখানে, আপনাকে ওয়েট করে দেওয়া হবে, যে 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 ওয়েটটা হবে সেই ওয়েটে আপনি পাবেন আর কি, ঠিক আছে। অর্থাৎ আপনারা দেখছেন হাউস অফ ক্যান্ডিতে, আপনারা আসুন আমরা বাইরেও চলে আসি আপনার সঙ্গে, আসুন আপনারা দেখুন হাউস অফ ক্যান্ডি। আমি জাস্ট ফিরে আসছি, ওই এসে বলবো রাশিফল। সব সমস্যা
যাই হোক, আপনারা দেখলেন যে হাউস অফ ক্যান্ডি, কিন্তু রাশিফল কদিন ধরে গ্যাপ গেছে, আপনারা দেখতে পাননি, সময় পাইনি বলে বলে দিই, ঠিক আছে? সবার আগে মেষ রাশি, দারুণ ফাটাফাটি দিন যাবে, আজকে দিন এনজয়ফুল, আনন্দ, কিন্তু কথা একটু সাবধানে বলবেন। বৃষরাশি, আজকে তো আপনার মানে 2021 থেকে টুডে অবধি সব থেকে আছে বেস্ট ডে যাবে, আমি আপনাকে বলছি, আপনি 8 থেকে 80 যে কোনো বয়সে হন না কেন। মিথুন রাশি, আজকে মন ভরে যাবে, আজকে মনের ইচ্ছা পূর্ণ হবে, আজকে কিছু খরচা হবে। কর্কট রাশি, আজকের দিন আপনার মনে রাখার মতন দিন, আপনার কাছে এসে স্যালেন্ডার করবে, আমি আপনাকে বলছি শোনেন, কিন্তু মুখে ক্লোজ ডোর রাখবেন না, মুখে ওপেন ডোর রাখুন, মানে স্মাইল রাখুন, অ্যাটলিস্ট দাঁতটা বার করে রাখুন, ওয়েলকাম রাখুন, তাহলে দেখবেন আজকের দিন আপনার মনে রাখার মতন দিন। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়, কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। সিংহ রাশি, সিংহ রাশি আজ ব্যয়বহুল দিন, তাহলেও আপনাকে কিছু পুরনো ভালোবাসা, পুরনো প্রেম, পুরনো রিলেশন, পুরনো কাজ আজকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কন্যা রাশি, মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে, টাকা পয়সা আসছে, পেন্ডিং কাজগুলো কিন্তু আজকে কিন্তু হয়ে যাবে, তবে হ্যাঁ, নিজেকে আজকে একটু চেপে রাখাই ভালো। তুলা রাশি,
আজকে দুর্দান্ত একটা দিন, আজকে আপনাকে অন্যরকম লাগবে, আজকে আপনার পজিটিভ মাইন্ড থাকবে, আপনি আজকে কিছু করার ইচ্ছে করবে, আজকে আপনি বসে থাকবেন না কিন্তু সেকেন্ডকে কাজে লাগাবেন। বৃশ্চিক রাশি, আজকে আপনার মন ভালো থাকবে, মনের মতন আজকে কাজ করতে পারবেন, মনকে আজকে এনার্জি রাখার জন্য যা যা করার করবেন। ধনুরাশি, আজকে আপনার দিনটা ভালো যাবে না, আজকে সবাইকে ভালোবাসছেন, কাছে টানছেন, প্রিয় মানুষকে ডাকছেন, কিন্তু আপনাকে লোকে ভুল বুঝছে, চোখের জল আজকে কেউ আপনাকে দেখবে না। মকর রাশি, আজ ব্যয়বহুল দিন, আজকে কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে, সকাল থেকে বিভিন্ন রকমভাবে আপনাকে টেনশনে থাকতে হবে। কুম্ভ রাশি, আজকে আপনি একটু অন্যরকম, আমি বলি কি, কেউ তো আপনাকে ভালোবাসবে কি বাসবে না এটা চিন্তা না করে আজকে আপনি নিজেকে ভালোবাসুন, আজকে নিজেকে আনন্দ দিন, দেখবেন আপনি অনেক আয়ু বেড়ে যাবে আপনার, আপনার অনেক এনার্জি বেড়ে যাবে, আপনি অনেক পজিটিভ হয়ে যাবেন। মীন রাশি, আজকে পুরনো মানে কন্ট্যাক্টগুলো আজকে ভালো করে আসছে, অনেক ঝামেলা ঝঞ্ঝাট দেখবেন মিটে যাচ্ছে আস্তে আস্তে, আজকে লোকে আপনাকে ভালোবাসতে চাইছে, আজকে আপনার ভালো দিনও বলা যেতে পারে, এনজয় করুন। ওভারঅল আজকে দিন বলে দিলাম 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, হোপফুলি আপনাদের প্রত্যেকে ভালো কাটুক, যারা আমার ফ্যান স্পেশালি আই লাভ ইউ তাদেরকে, আপনারা যে বয়সে হন না কেন, আর ডেফিনেটলি মনে থাকবেন, মনে রাখবেন হাউস অফ ক্যান্ডি, যদি খেতে ইচ্ছে করে উত্তর কলকাতায় ওয়ান অ্যান্ড অনলি ডেস্টিনেশন হাউস অফ ক্যান্ডি হাতিবাগান, আপনি গুগলসে আপনি যদি মারেন যে হাউস অফ ক্যান্ডি হাতিবাগান, ডেফিনেটলি দিস স্টপ, এই স্টপে এসে আপনাকে গাড়ি এসে থেমে যাবে, ওকে, ওলা উবের বা গুগলসে আপনি যদি গাড়ি নিয়ে আসতে পারেন। আজকের মতন বিদায় নিচ্ছি, অবশ্যই দেখা হবে আগামীকাল, নমস্কার। এই হাউস অফ ক্যান্ডি ডেকোরেশন, ঠিক আছে, এত সুন্দর ডেকোরেশন, আর টেস্টগুলো তো আপনি বুঝতেই পারবেন যে কেমন আছে, তাই না? আর এই হাউস অফ ক্যান্ডি এক্সক্লুসিভ যে ডেকোরেশন, যে ছেলেটি করেছে বা যে মানুষটি করে তার সঙ্গে আলাপ করতে ইচ্ছে করছে না, চলুন তার সঙ্গে আলাপ করে নিই, ঠিক আছে, চলুন। মেরা পাস আ গিয়া এ হাউস অফ ক্যান্ডি কা এক বন্দা, এক্সক্লুসিভ যে ডেকোরেশন কিয়া হ্যায় না, ও এই দাদা নে কিয়া হ্যায়, পহলে উসকা নাম পুছ লেতা হ্যায়, ঠিক হ্যায় না? দাদা আপকা নাম বলিয়ে, মোহাম্মদ ভূষণ যে নাম হ্যায় ও দাদা নে বানা হ্যায়। দাদা আপ কহাঁ পে রহে থে? পুছা সে নিউ দিল্লি মে রহতে হুঁ, নিউ দিল্লি মে রহতা হুঁ, ওয়হাঁ সে এক্সক্লুসিভ হাউস অফ ক্যান্ডি কে লিয়ে আয়া হ্যায় ইয়াহাঁ পর ডেকোরেশন কারনে কে লিয়ে। আপকো ইয়াহাঁ পর কলকাতা কে আতে হ্যায়, ইয়াহাঁ কা ডেকোরেশন কারনে কে লিয়ে কাইসে ফিলিং আ রহা হ্যায়? काफ़ी अच्छी बिल्डिंग चाहिए, काफ़ी मेहनत से अच्छी तरीके से इसको बनाया है और बाकी काफ़ी अच्छा है। আপনি বুঝতে পারছেন যে প্রচণ্ড পরিশ্রম করে মাইনাসে দিলসে এটা বানিয়েছে আর কি উনি, ঠিক আছে, আর দিল্লিতে থাকে, ঠিক আছে, আমার কাছে বেশি দিন নেই, মানে 7 বছর এখানে এসেছে আর কি, বা আই এম ফুললি স্যাটিসফাইড ইজ দিস বান্ধব, ঠিক আছে, থ্যাংক ইউ। অর্থাৎ বুঝতে পারছেন তো, মানে আমি আপনাকে, আপনি দেখতে থাকুন পূর্ণিমা টিভিতে, শ্রীলালকে দেখতে থাকুন, আমি আপনাকে দেখাতে থাকুন, ঠিক আছে, আরও কিছু, ঠিক আছে, একদম এক্সক্লুসিভ কিছু ছবি আপনাকে দেখতে দেখাবো।